আজকে মোটামুটি আকাশে রৌদ্র আছে, আকাশটা অনেক ফ্রেশ। এই গাছটাতে না কমলা হয়েছে, আমি জানি না কতটুকু ফ্রেশ দেখা যাচ্ছে, বাট আমি দেখানোর চেষ্টা করছি আমাদের বাসার সামনেই। যাই হোক, এখন হচ্ছে একটু রান্নাবান্না করবো, চলুন দেখি আজকে কী কী রান্নাবান্না করা যায়। তো প্রথমে আমি হচ্ছে আলু ভাজি করবো, তো এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি মোটামুটি, আর একটু লাগবে অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেছে অলমোস্ট, তখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে তখন হচ্ছে এই যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিব। একটু ময়লা ময়লা আছে এগুলো আর দিব না, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিই। তারপরে এখানে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, বেশি নয় একটু দিব। তারপর দিব হচ্ছে লবণ, এখানে হচ্ছে একটু মোটা লবণ পাওয়া যায়, লবণটা আসলে পরিমাণ মতো। তারপরে অনেক কিছু কাঁচামরিচ হচ্ছে কেটে রাখছিলাম, এই যে এগুলো আমি দিয়ে দেবো, এটা হচ্ছে একটু নেড়ে ফেলে দেবো। যদি হলুদ আর একটু লাগে তাহলে দিয়ে নেবেন, সমস্যা নেই। আমার হচ্ছে আলু ভাজি হতে হতে আমি হচ্ছে এখানে বেগুন ভাজি করবো, তার জন্য আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আর একটু দিব, তারপরে দেব হলুদের গুঁড়ো। আজকে আমি বেগুন ভাজি করবো আর ভর্তা বানাবো, আর দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো, না একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন হচ্ছে আমি ভালো মতো মাখিয়ে নেব, আর এই ফাঁকে দেখি আমার আলু ভাজিটা হয়েছে কিনা। বেগুনটা হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ফেলছি। ফার্স্টে হচ্ছে আমার তেল দিতে হবে, এখানে অলিভ অয়েল তেল, তো অলিভ অয়েল তেলই দিই। আচ্ছা, আমার তেল কিন্তু অলমোস্ট গরম হয়েছে, কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ধরেই চুলার মধ্যে কড়াইটা বসায় রাখছিলাম। তো এখন হচ্ছে আমি দেখলেন কীরকম সেট করে রাখলো, অলরেডি গরম হয়ে গেছে, একটু জায়গা পাচ্ছে না দিয়ে দেবো। যাই হোক, একদম হচ্ছে বেগুন ভাজিটা করে নেব। অনেকদিন পর বিকালে একটু হাঁটতে বের হলাম রান্নাবান্না শেষ করে। এটা হচ্ছে কুকুরের পার্ক, এই যে ভিতরে কুকুর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে কুকুর। আজকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, প্লাস হচ্ছে লোকজনও নাই তেমন একটা, ভাবলাম যে একটু হাঁটি। আর এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, গাছের পাতাও সবে যে পড়ে যাচ্ছে, একটু খেয়াল করলে দেখবেন গাছের পাতা সব পড়ে যাচ্ছে। তো আমি একটু সামনের দিকে যাই,
হালকা পাতলা কিছু শপিং করছি। হ্যাঁ, অনেকদিন পরে দেখা গেছে যে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে, রাতে পা একদম ঠান্ডা হয়ে যায়, সো তার জন্য মোজা কিনলাম দুজোড়া। আর হাঁটছি, আশেপাশে কেউ নাই। নাজমুল আবার একটু বাজারে গেছে, হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে বাসার জন্য, তাছাড়া বাসার চাউলও শেষ হয়ে গেছে। আমার সাথে শপিং পর্যন্ত ছিল, তারপর ওখান থেকে চলে গেছে। আমি আবার ভাবলাম যে একটু হেঁটে হেঁটে বাসায় যাই। এই এরিয়াটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটু সামনে বসবো, কোন জায়গাটাতে বসবো আপনাদেরকে দেখাবো। ভাবলাম একটু এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই। ওই যে সূর্য হালকা একটু দেখা যাচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, অবশ্য দেখা যাবে না। এই যে এদিক দিয়ে, সব ভিডিওতে এত কিছু বোঝা যায় না আসলে। আমি তো রেগুলার এখন ভিডিও দিতে পারছি না, এটা হয়তো বা আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। আর এই সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে কুকুরের পার্ক। এই যে আমি যে নিচের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে, সিঁড়ি দিয়ে তো এখানে একটু 5-6 মিনিট বসবো। এই যে দেখুন, এখানে কুকুরের মতো মানে বসার সিটও করে দিছে। ভাল্লুক, কুকুর, এই যে আমি তো এই গাছের নিচে বসবো। দেখুন পাতা সব হলুদ, পাতা সব নিচে পড়ে যাচ্ছে। বেঞ্চটার মধ্যে একটু বসি। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তো পা একদম ধরে গেছে, তো একটু বসলাম এখানে। এই তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। আমি আর ভিডিও করিনি, ভাবলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে আমার বাসায় আসতে হবে। আর আমি যেহেতু মাস্ক পরা, সো একটু কথা শুনতে সমস্যা হতেই পারে। এনিওয়ে, আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর প্রে ফর মি, বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।